স্বাগত আপনাদের বাংলাদেশ আপনাদের সাথে আছি আমি কাইকো বাদকর এবং আমি দোলা ডলার কাল বসছে সংসদের চতুর্থ অধিবেশন বিরোধী দলীয় নেতা নির্বাচনে জাপা নাটকের অপেক্ষা বিদ্রোহী 150 আওয়ামী লীগ নেতাকে কারণ দর্শানোর নোটিশ তালিকায় মন্ত্রী এমপিরাও কিশোর গ্যাং নিশ্চিহ্ন করার ঘোষণা ডিএমপির সন্ধ্যায় সন্তানের ঘরে ফেরা নিশ্চিতের আহ্বান সিলেটের জঙ্গি আস্তানা আতিয়া মহল হামলা মামলার অভিযোগপত্র জমা অভিযুক্ত তিন জঙ্গি চট্টগ্রাম টেস্টে বাংলাদেশের পরাজয়ের সংখ্যা তৃতীয় দিন শেষে আফগানদের লিড 374 রান কাল বিকেল পাঁচটায় বসছে একাদশ সংসদের চতুর্থ অধিবেশন মাত্র এক সপ্তাহ চলতে পারে এটি প্রথম দিনের আলোচিত বিষয় হতে যাচ্ছে বিরোধী দলীয় নেতা নির্বাচন কারণ এই পদে দুজনের নাম গেছে স্পিকারের কাছে সুরাহা করতে কাল সংসদীয় দলের সভা ডেকেছে জাতীয় পার্টি প্রথম দিনের কার্যসূচির শুরুতেই থাকছে বিরোধী দলীয় নেতা ও জাতীয় পার্টির চেয়ারম্যান এইচ এম এরশাদের মৃত্যুতে শোক প্রস্তাব এরপর তার উপর আলোচনা করবেন সংসদ সদস্যরা সংসদের চিফ হুইপ জানালেন এবারের অধিবেশন খুব দীর্ঘ হবে না কার্য উপদেষ্টা কমিটি মিটিং আছে এই মিটিংয়ে এটা নির্ধারণ হবে আপাতত আমার জানা মতে এবার আমাদের হাতে আইন খুব কম আইন খুব বেশি নাই যেহেতু আইন বেশি নাই তো আমার মনে হয় না খুব একটা বেশি দিন এটা চলবে এসব রীতি ছাপিয়ে যাবে জাতীয় পার্টির নাটকে কারণ এবারই প্রথম বিরোধী দলীয় নেতা হতে চেয়েছেন দুজন স্পিকারকে আলাদা চিঠি দেওয়া হয়েছে জিএম কাদের ও রশন এরশাদের পক্ষে যখন দুটো চিঠি আসবে তখন তো স্পিকারকে দেখতে হবে যে এটা কার্যপ্রণালী বিধি যেটা আছে সেটাই আমরা ফলো করব সব দলের নেতা নির্বাচনের ব্যাপারে তাদের সংসদীয় কমিটির মাধ্যমে সিদ্ধান্ত আসে তাদের মেজরিটি এমপির মাধ্যমেই তারা নেতা এটা নির্ধারণ করবে জাতীয় পার্টির এই টানা পোড়ন সংসদে কোনো প্রভাব ফেলবে না বলেও মনে করেন তিনি নাফিজাদুল্লাহ ইন্ডিপেন্ডেন্ট নিউজ ঢাকা 30 নভেম্বর কাউন্সিলের ঘোষণা দিলেন জাতীয় পার্টির চেয়ারম্যান জি এম কাদের দুপুরে রাজধানীর বনানীতে এক অনুষ্ঠানে তিনি বলেন এর মধ্য দিয়েই ঠিক হবে দলের ভবিষ্যৎ নেতৃত্ব এ সময় দলের মহাসচিব মশিউর রহমান রাঙার অবস্থান স্পষ্ট করতে পারেননি চেয়ারম্যান রশন কাদের বিরোধ এখন চরমে এর মধ্যেই জি এম কাদেরের দলে ভিড়লেন জাতীয় পার্টির কাজী জাফর অংশের প্রেসিডিয়াম সদস্য আহমদ সেলিম যোগদান অনুষ্ঠানে দলের সবশেষ পরিস্থিতি তুলে ধরেন জি এম কাদের দলের চেয়ারম্যান ও সংসদের বিরোধী দলের প্রধান নিয়ে যখন বিতর্ক চলছে তখন কাউন্সিলের ঘোষণা দিলেন তিনি সবাই সিদ্ধান্ত হয়েছে যে 30 নভেম্বর শনিবার আমরা জাতীয় কাউন্সিল করব যারা এখানকার আমাদের জাতীয় পার্টির সদস্য থাকবেন কাউন্সিলর থাকবেন তারা যাকে নির্বাচিত করবেন নেতা আমি তাকেই মেনে নেব তিনি মন্তব্য করেন কিছু লোক জাতীয় পার্টির ঐক্য বিনষ্টের চেষ্টা করছে তবে তাদের এই চেষ্টা কখনোই সফল হবে না তার কাছে প্রশ্ন ছিল জাতীয় পার্টির মহাসচিব মশিউর রহমান রাঙা কোন পক্ষে আছেন এটা স্বাভাবিক প্রশ্ন আসতেই পারে তবে সবাই সবসময় সবখানে থাকবে এমনও কোনো কথা নেই আমি এখানে আছি আজকে নাও থাকতে পারতাম অসুস্থ হতে পারতাম অনেক কিছু হতে পারতো তবে আমি নির্দিষ্টভাবে জানি না উনি কেন নেই এটি হলো কথা না আমার সঙ্গে সেটা উনি বলতে পারবেন ওনাকে জিজ্ঞেস করেন তা আমি তো বললাম যে আমি সম্পর্কে সুনির্দিষ্টভাবে জানি না সরকারি দলের বিপরীতে জাতীয় পার্টি ছাড়া আর কেউ নেই বলে দাবি করেন কাদের হাসিব মাহমুদ শাহ ইন্ডিপেন্ডেন্ট নিউজ ঢাকা বিদ্রোহী প্রায় 150 জনকে কারণ দর্শানোর নোটিশ দিচ্ছে আওয়ামী লীগ এদের মধ্যে রয়েছেন মন্ত্রী এমপি কেন্দ্রীয় নেতারাও কাউকে ছাড় দেওয়া হবে না বলে জানালেন সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের দুপুরে রাজধানী ধানমন্ডিতে সংবাদ সম্মেলনে তিনি আরও বলেন জাতীয় পার্টির ভাঙন নিয়ে প্রধানমন্ত্রীর কিছুই করার নেই দলের যুগ্ম সাধারণ সম্পাদক ও সাংগঠনিক সম্পাদকদের নিয়ে বৈঠক করেন ওবায়দুল কাদের পরে সংবাদ সম্মেলনে তিনি জানান দলের সিদ্ধান্ত অনুযায়ী উপজেলা নির্বাচনে বিরোধিতাকারীদের শোকজ করা হচ্ছে
প্রায় 150 জনের তালিকায় রয়েছে দলের কেন্দ্রীয় কয়েকজন নেতা, এমপি ও মন্ত্রী। কাউকে ছাড় দেওয়া হবে না বলে জানান ওবায়দুল কাদের। 8 সেপ্টেম্বর থেকে আমরা শোকজ নোটিশ প্রদান শুরু করব, 3 সপ্তাহ সময় দেব আমরা। 3 সপ্তাহের মধ্যে শোকজের জবাব দিতে হবে। এমপি হন, মন্ত্রী হন, কেন্দ্রীয় নেতা হন, যেই হন, মদতদাতা হিসাবে বা বিদ্রোহী হিসাবে যাদেরই বিরুদ্ধে অভিযোগ আছে প্রত্যেককে শোকজ নোটিশ আমরা দেব। এ সময় জাতীয় পার্টির সাম্প্রতিক বিভেদ নিয়েও কথা বলেন তিনি। জানান, ঐক্যবদ্ধ জাতীয় পার্টি প্রত্যাশা করে আওয়ামী লীগ। আমরা চাই জাতীয় পার্টি তাদের যে টানা পড়েন এটা তারা নিজেরাই মীমাংসা করুক। প্রধানমন্ত্রীর এখানে কোনো দায়িত্ব নেই জাতীয় পার্টির অভ্যন্তরীণ ব্যাপার নিয়ে মাথা ঘামানোর। আমরা চাই যে তারা ঐক্যবদ্ধ, সব বিরোধী দলই ঐক্যবদ্ধ থাকুক। ভাঙ্গন আমরা চাই না, কারণ বিরোধী দল শক্তি বাড়লে গণতন্ত্রের শক্তিও বাড়ে। এ সময় ফরিদপুর মেডিকেলে পর্দা কেনায় দুর্নীতি নিয়ে সেতুমন্ত্রী বলেন, ছোট দুর্নীতি হলেও কোনো এমপি মন্ত্রীর বিরুদ্ধে এখনও অভিযোগ পাওয়া যায়নি। এ ধরনের সিসকে কাজগুলো যারা করে থাকে, যাদের বিরুদ্ধে অভিযোগ, তারা নিশ্চয়ই কোনো এমপি বা সংশ্লিষ্ট মন্ত্রী নন। এই যে বালিশের পর্দা, এটার সাথে হাওয়া ভবনের উৎপাতকে মেলানো যায় না। ইজাজুর রহমান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। সরকারের নিয়ন্ত্রণ নেই বলে দুর্নীতি সীমা ছাড়িয়ে গেছে, মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডক্টর খন্দকার মোশাররফ হোসেন। শনিবার সকালে জাতীয় প্রেস ক্লাবে এক আলোচনা সভায় তিনি এইসব কথা বলেন। রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রে বালিশ কাণ্ডের পর এবার আলোচনায় এসেছে ফরিদপুর মেডিকেলের পর্দা ক্রয়। দুর্নীতির এমন চিত্র দেশের জন্য অশনি সংকেত বলে মন্তব্য করেন তিনি। অনেক কিছুই সরকারের নিয়ন্ত্রণে না থাকায় আরও উদ্বেগজনক পরিস্থিতি তৈরি হচ্ছে বলেও মন্তব্য করেন মোশাররফ। সরকারের সব পর্যায়ে দুর্নীতি ছড়িয়ে পড়েছে অভিযোগ করে তিনি বলেন, অনির্বাচিত সরকারের কারণেই এমন পরিস্থিতি তৈরি হচ্ছে। এক সেট পর্দার দাম নাকি 37 লক্ষ টাকার উপরে, তো বালিশকেও হার মানিয়ে ফেললো পর্দা। কেন? কেননা সরকারের কোথাও কোনো নিয়ন্ত্রণ নাই। জাতির জন্য, দেশের অর্থনীতির জন্য অত্যন্ত অশনি সংকেত যে দুর্নীতি উপর থেকে নিচে পর্যন্ত কোথাও পর্যন্ত ইয়ে ঠেকেছে। চালুর প্রায় 2 বছর পরও জরুরি সেবা 999-এ প্রয়োজনীয় মুহূর্তে কাঙ্ক্ষিত সেবা পাচ্ছে না সাধারণ মানুষ, এমন অভিযোগ শোনা যাচ্ছে। অভিযোগকারীর প্রথম কল পুলিশ গ্রহণ করে ফায়ার সার্ভিস, অ্যাম্বুলেন্স সরবরাহকারী সহ সংশ্লিষ্ট সংস্থাকে জানানোর পরও সেবাদানে গড়িমসি করছে সংস্থাগুলো। অথচ 999-এ কল পাওয়ার সম্ভাব্য কম সময়ে অভিযোগকারীর কাছে জরুরি সেবা পৌঁছে দেওয়াই ছিল এর মূল লক্ষ্য। দেশের সব বিভাগীয় শহরে প্রতিটি থানায় একটি করে টহল গাড়িতে স্থাপন করা হয়েছে এমন মোবাইল ডাটা টার্মিনাল। বিপদগ্রস্ত ব্যক্তি ফোন করা মাত্রই এর মাধ্যমে ঘটনাস্থলে পৌঁছে যাবে টহল পুলিশ। এটি এখন পরীক্ষামূলকভাবে চালানো হচ্ছে শুধুমাত্র মেট্রোপলিটন এলাকায়। জরুরি সেবা কেন্দ্র 999-এর মাধ্যমে কতটা উপকৃত হচ্ছে মানুষ, নাগরিকেরা চাচ্ছেন আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সরাসরি হস্তক্ষেপে সেবা। এমনকি 999 থেকে যে কোনো তথ্য নিকটস্থ থানা পুলিশের কাছে পাঠালে সেবাগ্রহীতারা সেই হারে কাঙ্ক্ষিত সেবা পাচ্ছেন না। কাজেই জরুরি সেবা কেন্দ্রের পরিধি এবং কর্মক্ষেত্র বাড়ানোর কথা বলছেন ভুক্তভোগীরা। এটার পর এটা করেন, এইটা করেন, এইটা করেন, কিন্তু একটা মানুষ যখন বিপদে পড়ে তখন তো তার মাথা কাজ করে না যে সে ইনস্ট্যান্ট একা এত এত এই জায়গায় দৌড়াতে বলে, ওই জায়গায় যেতে বলে, এত কিছুর তো দরকার নেই। আপনারা যদি সরাসরি কোনো অ্যাকশন নিতে পারে 999, তাহলে আমার মনে হয় সেটা বেটার। এখন আমার দরকার, আমি হচ্ছে মানে জায়গাটা থেকে অনেক দূরে, হয়তো তাদের স্টেশনগুলো সেখান থেকে হয়তো তারা আসতে পারতেছে না, এরকম কিছু সমস্যা আছে। 999 চালুর 1 বছর 9 মাসে এ পর্যন্ত 1,15,00,000 মানুষ ফোন করেছেন। এর মধ্যে 1,25,000 মানুষ সরাসরি সেবা পেয়েছেন। এ অবস্থায় 999-কে একটি স্বতন্ত্র ইউনিট গঠন করে পরিপূর্ণভাবে সেবাদানকারী প্রতিষ্ঠান হিসেবে গড়ে তুলতে একটি প্রস্তাবনা তৈরি করা হয়েছে। 999-এর উপরে মানুষের ডিপেন্ডেন্সি বেড়ে যাচ্ছে এবং মানুষের চাহিদা বেড়ে যাচ্ছে। ডিমান্ড অনুসারে সেবা দেওয়ার জন্য আমাদেরকে এটির পরিসর বৃদ্ধি করা প্রয়োজন। খুব সহসা প্রান্তিক এলাকায় জনগণের দোরগোড়ায় জরুরি সেবা পৌঁছে দিতে ব্যাপক পরিকল্পনা হাতে নেওয়া হলেও এর সফলতা কবে আসবে তা সময়ই বলে দেবে।
আব্দুল্লাহ রাফি, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। কিশোর গ্যাংয়ের দৌরাত্ম্য বন্ধে সন্ধ্যার পর সন্তানের বাড়ি ফেরা নিশ্চিতে অভিভাবকদের প্রতি আহ্বান জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী। আর ঢাকায় কোনো কিশোর গ্যাংয়ের অস্তিত্ব রাখা হবে না বলে ঘোষণা দিয়েছেন মহানগর পুলিশ। পাশাপাশি তাজিয়া মিছিলে কিশোর গ্যাং সহ কেউ যেন বিশৃঙ্খলা করতে না পারে সে বিষয়েও সতর্ক করেছে আইন শৃঙ্খলা বাহিনী। বছর দুয়েক আগে রাজধানীর উত্তরায় কিশোর আদনান হত্যার পর থেকেই আলোচনায় আসে কিশোর গ্যাং। ডিস্কো গ্রুপ, নাইন স্টার গ্রুপ সহ নানা নামে অপরাধে জড়াচ্ছে কিশোর গ্যাংয়ের সদস্যরা। শুক্রবারও কিশোর গ্যাংয়ের সদস্য সন্দেহে রাজধানীর হাতিরঝিল এলাকা থেকে শতাধিক কিশোরকে আটক করে পুলিশ। মাদক সেবন, ইফতিজিং সহ বেশ কিছু অভিযোগ তাদের বিরুদ্ধে। এ বিষয়ে ডিএমপি কমিশনার জানান, ঢাকায় কোনো গ্যাং গ্রুপ থাকবে না, শিগগিরই সব নির্মূল করা হবে। এই বিষয়ে আমরা শূন্য সহিষ্ণু নীতি নিয়ে কাজ শুরু করেছি। ঢাকা মহানগরীতে কিশোর গ্যাং বলি আর বড় গ্যাং বলি আর স্থানীয় গ্যাং বলি, কোনো গ্যাং বলে কোনো শব্দ রাখা হবে না, সবগুলোকে নিশ্চিহ্ন করা হবে। পবিত্র আশুরা উপলক্ষে শনিবার হোসনি দালানের ইমামবাড়ায় সংবাদ সম্মেলনে ডিএমপি কমিশনার জানান, তাজিয়া মিছিল হবে শান্তিপূর্ণ, কিশোর গ্যাং সহ কেউ কোনো বিশৃঙ্খলা করতে পারবে না। কোনো ধরনের কোনো শক্তি প্রদর্শন, কোনো ধরনের কোনো বিশৃঙ্খলা কাউকে করতে দেওয়া হবে না। কেউ যদি এ ধরনের বিশৃঙ্খলা সৃষ্টির প্রয়াস নেয়, সেটি আয়োজককারী সংস্থা হোক, বাইরের লোক হোক, সেগুলোকে যথাযথ আইনি কার্যক্রম গ্রহণ সুনিশ্চিত করা হবে। এদিকে রাজধানীর মিরপুরে এক আলোচনা সভায় স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, কিশোর গ্যাং নিয়ন্ত্রণে কাজ করছে সরকার। মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশনায় আমরা কাজ করছি। আমরা ডিমান্ড হ্রাস করার জন্য আমরা ছাত্রছাত্রীদের, নতুন প্রজন্মদেরকে, আমাদের ভাই বোনদেরকে যাতে এই পথে না আসে, সেজন্য আমরা সামাজিক আন্দোলনের বলুন আমরা সব ধরনের প্রচেষ্টা চালিয়ে রাখছি। অপরাধ কর্মকাণ্ড এড়াতে পাঠ্যবইয়ের পাশাপাশি সহশিক্ষা কার্যক্রমে অংশ নেওয়ারও পরামর্শ দেন স্বরাষ্ট্রমন্ত্রী। নতুন প্রজন্ম মাদকের থেকে ঘুরে দাঁড়ায়। মাহমুদ শরীফ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। সিলেটের জঙ্গি আস্তানা আতিয়া মহলে অভিযানের সময় বিস্ফোরণে চারজনের মৃত্যুর ঘটনায় করা মামলায় তিন জঙ্গির বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দেওয়া হয়েছে। দুপুরে সিলেট মহানগর হাকিম আদালতে অভিযোগপত্র জমা দেন মামলার তদন্ত কর্মকর্তা আবুল হোসেন। অভিযুক্তরা হলেন নব্য জেএমবির সদস্য জহিরুল হক জসিম, তার স্ত্রী আরজিনা ওরফের রাজিয়া এবং বান্দরবানের নায়ক খংছড়ির হাসান। তাদের বিরুদ্ধে জঙ্গিবাদ উদ্বুদ্ধ করার অভিযোগ আনা হয়েছে। তিন আসামি বর্তমানে চট্টগ্রাম জেলা কারাগারে রয়েছেন। 2017 সালের 24 মার্চ আতিয়া মহলে জঙ্গি আস্তানার সন্ধান পায় আইন শৃঙ্খলা বাহিনী। 25 মার্চ সকাল থেকে 28 মার্চ সন্ধ্যা পর্যন্ত আতিয়া মহলে সেনাবাহিনীর প্যারা কমান্ডো দল অপারেশন টয়লাইট পরিচালনা করে। পরে এই ঘটনায় এসআই সোহেল আহমদ বাদী হয়ে মোগলাবাজার থানায় মামলা করেন। 2017 সালের 10 মে অধিকতর তদন্তের জন্য মামলাটি পিবিআইয়ের কাছে হস্তান্তর করা হয়। নিজ নির্বাচনী এলাকা দুহান নবাবগঞ্জের জনসাধারণের সঙ্গে গণসাক্ষাৎ করেছেন প্রধানমন্ত্রীর বেসরকারি শিল্প ও বিনিয়োগ উপদেষ্টা সালমান এফ রহমান। এ সময় তিনি এলাকাবাসীর বিভিন্ন দাবি দেওয়ার কথা মনোযোগ দিয়ে শোনেন। বেলা 11টার দিকে নবাবগঞ্জ থেকে গণসাক্ষাৎ শুরু করেন সালমান এফ রহমান। নির্বাচনের পর থেকেই তিনি এ কার্যক্রম চালিয়ে আসছিলেন গুলশানের নিজ কার্যালয় থেকে। এবার তৃণমূলের জনগণের সমস্যার কথা শোনা ও সেগুলো সমাধানের লক্ষ্যে নির্বাচনী এলাকায় গণসাক্ষাৎ করছেন। নবাবগঞ্জের শতাধিক বাসিন্দা সালমান এফ রহমানের কাছে তাদের নানান দাবি দেওয়া তুলে ধরেন। ব্যক্তিগত সমস্যা থেকে শুরু করে কর্মসংস্থান সৃষ্টি, রাস্তাঘাট সংস্কার, মসজিদ মন্দির নির্মাণের মতো দাবিও তুলে ধরেন তারা। নবাবগঞ্জের পর দোহার উপজেলার জনসাধারণের সঙ্গে গণসাক্ষাৎ করেন প্রধানমন্ত্রীর বেসরকারি শিল্প ও বিনিয়োগ উপদেষ্টা সালমান এফ রহমান। আমার বিশ্বাস যে এখানে আসলে আমি অবশ্যই এটা সমাধান পাবো, এটা উনি দিবে আর আমি অবশ্যই এই মন্ত্রীটা আমি করতে পারবো। পরে বাদে ভাড়া থাকে বাবা, আমার কাজ, আমার জাগা জমিন হেঁকাইতে আছে, সাক্ষী প্রমাণ সব আছে, চেয়ারম্যান আছে নগে, জিজ্ঞাসা করে দেখি বাবা আমার জাগা ঠোন আপনারা নয়ে দেবেন, বাবা আমার জাগা ঠোন, আমার অনুরোধ এইটুকু নিলাম বাবা আমি আপনার কাছে। ডেঙ্গু জ্বরের মধ্যে পিত্ত পাথ রয়েছে, মৃত্যুর মুখে আছে বর্তমানে হাসপাতালে, টাকা নিলাম চিকিৎসা করতে পারতাম না, তার কাছে আমি আইসি সাহায্য নিলাম, আমার মেয়ে বাঁচিব না ভাই। রোহিঙ্গাদের নিরাপদ প্রত্যাবাসন নিশ্চিতে মিয়ানমার ও স্টেট কাউন্সিলর অং সান সুচির ওপর চাপ বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে অস্ট্রেলিয়া। দেশটির পররাষ্ট্রমন্ত্রী মেরি স্পেনের বরাতে তথ্য জানিয়েছে গণমাধ্যম দি সিডনি মর্নিং হেরাল্ড। এতে বলা হয়েছে এ মাসের শেষ নাগাদ বাংলাদেশের রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শনের পর
জাতিসংঘে নিজেদের উদ্বেগের কথা তুলে ধরবে অস্ট্রেলিয়া। ওই সভায় যোগ দেবেন অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী স্কট মরিসন ও মেরিস পেন। দুর্যোগ মোকাবেলার মতো মানবিক সংকটেও মিয়ানমার সেনাবাহিনীর সঙ্গে সম্পর্ক অব্যাহত থাকবে জানিয়ে পেন জানিয়েছেন, সামরিক সম্পর্কের ক্ষেত্রে যে বিধিনিষেধ আছে তা প্রত্যাহার হবে না, আর এর মধ্য দিয়ে মিয়ানমারকে সিডনির বার্তা পৌঁছে দেওয়া যাবে বলেও মনে করেন অস্ট্রেলিয়ার পররাষ্ট্রমন্ত্রী। চট্টগ্রাম টেস্টের তৃতীয় দিন শেষে চালকের আসনে আফগানিস্তান। দিন শেষে তাদের লিড 374 রানের। চতুর্থ দিন শুরু করবে 8 উইকেটে 237 রানে। সাকিব 3টি, নাইম ও তাইজুল নিয়েছেন 2টি করে উইকেট। এর আগে বাংলাদেশ অল আউট হয় 205 রানে। রাশিদ খান নেন 5 উইকেট। জয়ের জন্য রেকর্ড গড়তে হবে বাংলাদেশকে। মহা গুরুত্বপূর্ণ 137 রানের লিড আফগানিস্তানের। ম্যাচে ফিরতে সাকিবদের করতে হবে দুর্দান্ত কিছু। প্রথম ওভারে তারই আভাস, পরপর 2 বলে এহসানউল্লাহ রহমতকে ফিরিয়ে দারুণ শুরু বাংলাদেশের। হাসপাতুল্লাহকে বেশিক্ষণ উইকেটে থাকতে দেননি নাইম। 28 রানে 3 উইকেট তুলে নিয়ে আশায় বুক বাঁধে বাংলাদেশ। সেই স্বপ্নে বাদ সাধে ইব্রাহিম আসগর জ্যোতি। অভিষেক ম্যাচে পরিণত ব্যাটিংয়ে 50 তুলেছেন ইব্রাহিম। প্রথম ইনিংসের ধারাবাহিকতায় জীবন পেয়ে কাজে লাগিয়েছেন আসগর, তুলে নেন ব্যাক টু ব্যাক 50। ততক্ষণে 250 উপর লিড আফগানদের। তাইজুল আসগরকে ফিরিয়ে 108 রানের জুটি ভাঙলেও লাভ হয়নি। ইব্রাহিম চালিয়ে খেলেছেন, আউট হওয়ার আগে করেছেন 87 রান, তাতে লিড অনেকটা ধরাছোঁয়ার বাইরে। টেস্ট ক্যারিয়ারের শেষ ইনিংসে 8 রানে নাবিকে ফিরিয়েছেন মিরাজ, আর শেষ বিকেলে আলোক স্বল্পতাই আগে ভাগেই খেলা শেষ। আগের দিনের 194 রানের সঙ্গে 11 রান যোগ করেই শেষ হয়েছে বাংলাদেশের প্রথম ইনিংস। অধিনায়ক হিসেবে অভিষেক ম্যাচে 5 উইকেট ও 50 করা চতুর্থ ক্রিকেটার হন রাশিদ খান, তাতে বাংলাদেশ থামে 205 রানে। 48 রানে অপরাজিত সৈকত আক্ষেপ নিয়েই মাঠ ছেড়েছেন। 10 বছর আগে উইন্ডিজের বিপক্ষে 217 রান তাড়া করেছিল বাংলাদেশ, 114 টেস্টের ইতিহাসে সেটাই সর্বোচ্চ। আর এই ভিন্ন পরিসংখ্যানে আশাবাদী হওয়ার রসদ মিলছেই না। চেস করে কোনো জয় নেই, চতুর্থ ইনিংসে ব্যাট করে সর্বোচ্চ 331। এখন টাইগারদের একটাই ভরসা, সেই প্রচলিত একটা উক্তি, ক্রিকেট গৌরবময় অনিশ্চয়তার খেলা। মাজহারুল ইসলাম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, জোরামা চৌধুরী স্টেডিয়াম, চট্টগ্রাম। শেষ করব রাত 9টায় বাংলাদেশ। শিরোনামগুলো জেনে দিচ্ছি আরো একবার। কাল বসছে সংসদের চতুর্থ অধিবেশন, বিরোধী দলের নেতা নির্বাচনে জাপা নাটকের অপেক্ষা। বিদ্রোহী দেশ আওয়ামী লীগ নেতাকে কারণ দর্শানোর নোটিশ তালিকায় মন্ত্রী ইন্দিরা। কিশোর গ্যাং নিশ্চিহ্ন করার ঘোষণা ডিএমপির, সন্ধ্যায় সন্তানের ঘরে ফেরা নিশ্চিতের আহ্বান। সিলেটের জঙ্গি আস্তানা আতিয়া মহল হামলা মামলার অভিযোগপত্র জমা, অভিযুক্ত 3 জঙ্গি। চট্টগ্রাম টেস্টে বাংলাদেশের পরাজয়ের শঙ্কা, তৃতীয় দিন শেষে আফগানদের লিড 374 রান। আর এই ছিল এখনকার মতো। ধন্যবাদ, এতক্ষণ সাথে থাকার জন্য।